কিছুদিন একা থাকতে চান অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। 7 বছর ধরে বনি সেনগুপ্তর সঙ্গে তার প্রেম। হঠাৎ কি হল, 7 দিন কথা বন্ধ বনি আর কৌশানির। এমন তো ঘটেনি আগে, বরাবর তারা প্রেম নিয়ে অকপট। 2021-এর বিধানসভা নির্বাচনে বনি যখন গেরুয়া শিবিরে, তখন কৌশানি তৃণমূলের প্রার্থী। কখনো সে নিয়ে উভয়ের মধ্যে বিরোধ দেখা যায়নি। তাহলে কি এমন হল? কৌশানি জানিয়েছেন পারস্পরিক মনোমালিন্যে কথা বন্ধ। অভিনেত্রী তার মনের ভাব প্রকাশ করতে গিয়ে বলেছেন, পারস্পরিক মতের মিল না হলে একা থাকা উচিত, তবে নিজেকে চেনা যায়। তবে বিচ্ছেদ তাদের হয়নি, সেরকম কিছু ঘটলেও তিনি তা প্রকাশ্যে জানাবেন। এই মুহূর্তে তিনি একা থাকতে পছন্দ করছেন। অন্যদিকে বনি স্বীকার করেছেন যে কাজের চাপে তার প্রেমিকাকে সময় দিতে পারছেন না, তাই কৌশানি রেগে আছেন। সময় সব ঠিক করে দেবে বলে বনির বিশ্বাস। তবে টলিউডে এখন সম্পর্ক ভাঙনের সময়। সোহিনী সরকার নেট মাধ্যমে জানিয়েছেন তিনি একা থাকতে চান। এবার কৌশানির মুখেও সেই কথা, কি হলো টলিপাড়ার? সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।